ভাবি একে কখনো মারছে কখনো? আমি কইছে ছবিটা দেখো, এডিটর ছবিটা একটু দেখাও। ওই যে দূরে একটু ধোঁয়া দেখা যায়, এটা আসলে মেঘনা। দর্শক, এটা হচ্ছে আমাদের বীরদের ছোড়া রকেট হামলায় দখলদারদের সীমান্তের সামরিক ঘাঁটি উড়ানোর একটা দৃশ্য। বলেন আলহামদুলিল্লাহ। আর আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেন না, মানে বাংলা ভাষাভাষী দখলদারদের কিছু দালাল আছে, তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের পবিত্র ভূমি গা, ওই যে যাতে চলছে তুমুল তীব্র লড়াই, এর পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও মাশাল্লাহ ব্যাপক হারে ভূমিকা রাখছে আমাদের হিজু ভাইরা। কখনো আবার লেবানন থেকে আরবের সাদা হাতিরা, আবার কখনো সিরিয়া থেকেও কিন্তু জিনিসপত্র ছোড়া হচ্ছে। আর এই মুহূর্তে চারদিকের এই আক্রমণে অনেকটা বিপাকে পড়েছে দখলদাররা। আর গতকালকে দখলদারদের সেনাবাহিনী আপনার তাদের এক প্রতিবেদনে বলছে যে একের পর এক হামলার মুখোমুখি হচ্ছে তারা। এবার দখলদারদের দুটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে, আর আল জাজিরার এই প্রতিবেদনে এই সকল তথ্য উঠে এসেছে। এই ঘটনা ঘটিয়েছে আমাদের লেবাননের হিজুবিররা। হিজুবিররা বলছে তারা দখলদারদের দুটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের শহর বিলিদা এবং মিস এল জাবাল থেকে সীমান্তবর্তী এসব সামরিক স্থাপনাতে হামলা চালানো হচ্ছে। আর আমাদের হিজুবাইরা দুটি হামলার বিষয়ে আলাদা আলাদা বিবৃতি দিয়েছে। তারা বলছে উভয় হামলায় সরাসরি যে টার্গেট ছিল সেখানে গিয়ে টাচ করেছে, এবং কি চৌকিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। আর দুই জায়গাতে আপনার কয়েকশো সেনার অবস্থান নিশ্চিত হয়েই এই হামলা চালানো হয়েছে। আর এই হামলা চালানো হয়েছে ইরানের কাছ থেকে। আপনার যেই ইমাম হোসেন ব্রিগেড এই মুহূর্তে সেইখানে আছে, তাদের মাধ্যমে তৈরি করা প্রযুক্তিগত যে রকেট বা ক্ষেপণাস্ত্র আছে সেগুলোকে ব্যবহার করা হয়েছে। এদিকে দখলদারদের সেনাবাহিনীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে যে আমাদের এই শহরে স্থল অভিযান পরিচালনাকারী দখলদার সেনারা আপনার এই মুহূর্তে বিভিন্ন পয়েন্টে হিজুদের সাথেও তীব্র লড়াইয়ে আপনার এই মুহূর্তে অবতীর্ণ হয়েছে। এখন হিজুরা আনুষ্ঠানিকভাবে আপনার রাষ্ট্র টু রাষ্ট্র যুদ্ধ ঘোষণা না করলেও নিজেদের অবস্থানটাকে আস্তে আস্তে শক্তিশালী করছে। এখন IDF দখলদারদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তারা কি বলছে? তারা বলছে যে গতকালকে তারা, আমি আপনাদেরকে বলেছিলাম যে গতকালকে তারা বেশ কিছু জায়গায় সীমান্তবর্তী শহরগুলোতে হামলা চালিয়েছে, আর অ্যাজ এ রেজাল্ট সেটার পাল্টা হামলা আমাদের হিজু ভাইরা করবে। আর অ্যাজ এ রেজাল্ট আজকে কিন্তু এটা হয়েছে। এখন হিজুদের বক্তব্য অনুযায়ী দুইটা চৌকিতে প্রায় 400 সামরিক সদস্য ছিল, আই মিনস সেনাবাহিনীর সদস্য ছিল। কিন্তু আমাদের মানে কি বলা হচ্ছে দখলদাররা, তারা বলছে যে সেখানে অবকাঠামোগত কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেহেতু চৌকি ছিল মানে নজরদারি করা সহ এখান থেকে স্পেশাল কিছু ফোর্স আপনার অবস্থান করতো, সেই জায়গা থেকে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু হিজুদের আলাদা বিবৃতি বলছে সামান্য ক্ষয়ক্ষতি না, মাশাল্লাহ ভালোই ঘটনা ঘটাইছে। অপরদিকে হিজুদের যিনি প্রধান আছেন তিনি বলছেন যে যে কোনো মুহূর্তে হিজু বনাম দখলদার যুদ্ধের পরিপূর্ণ মাত্রা বিশ্ব দেখতে পাবে। আর এই মুহূর্তে আমাদের হিজুদের যারা বস আছে ইরান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তাদের যে IRGC যে বাহিনী আছে সেইখান থেকেও কিন্তু বলা হয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা, যদি মাত্র তাদের বস রাষ্ট্র দখলদারদের আমেরিকা যদি সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে এক সপ্তাহের মধ্যেই দখলদারদের সকল সামরিক বেসামরিক স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে হিজুরা। অপরদিকে আমেরিকাও চাচ্ছে না যে হিজুদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হোক দখলদাররা, কারণ মার্কিন নির্বাচনকে সামনে রেখে জো বাইডেন তার বিশেষ ক্ষমতায় যখন আপনার 14,000 গোলা পাঠাই দিয়েছেন, আরও প্রায় 31,000 গোলা অন দ্য প্রসেসিংয়ে আছে, তখনই মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বাইডেনের বিরুদ্ধে তৈরি হয়েছে শক্ত একটা অবস্থান। ইভেন তার দল যে ডেমোক্রেট পার্টি আছে সেখান থেকেও তার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে মার্কিন সিনেটররা। বলা হচ্ছে যে তার বিরুদ্ধে তদন্ত করা হবে যে কেন কংগ্রেসের অনুমতির বাইরে স্পেশাল পাওয়ার ব্যবহার করে দখলদারদেরকে এই সহযোগিতা করেছে, পেছনে আসলে কী স্বার্থ তার আছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হিজুদের ভূমিকাটা যথেষ্ট প্রশংসনীয়। এভাবেই সামনের দিকে আগায় যেতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।